हाय फ्रेंड्स एम बजे 4:40 तो एखन থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বেরিয়েছি, যাব শপিং করতে। আজকে সেদিন গিয়েছিলাম মায়ের জন্য, কি শাড়ি পছন্দ হলো না, তো আজকে বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাব, তো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। বেরিয়ে পড়েছি, সুব্রত বাড়িতে বেরোচ্ছে, দরজা লাগাচ্ছি বাড়িতে। বললাম একটু ভালো জামা পড়তে হলো না, এটাই পরবো। দেখো ফ্রেন্ডস কখন থেকে কালীঘাটে আসছি, শপিং হয়ে গেছে, কখন থেকে ঘুরছি। সুব্রত বলছি খাওয়াতেও খাচ্ছেই না, দোকান খুঁজে পাচ্ছে না। আর থানার কালীগঞ্জ থানার কাছে এসছি, থানার কাছে এসে বলছে এখানে দুজনে মার্কিন লেগে যাবো। দাঁড়াও বলছে থানার কাছে মার্কিন লেগে যাবো, যে প্র্যাঙ্ক দিয়ে দুজনকে নিয়ে যাবো, যখন ভরে দেবো তখন বলবো প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। কীরকম বুদ্ধি তাহলে ভাবো, একদম থানার আগের দিকে, টালিগঞ্জ থানার আগের দিকে, থানার আগের দিকে এসে মনে হলো হঠাৎ চলো এখানে দিয়ে যাবো মার্কেট লেগেছে, দিয়ে থানায় ঢুকে দেবে আমাদেরকে। তখন বলবো আমরা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি। কখন থেকে বেরিয়েছে এখনো কিছু খাওয়ায়নি আমাকে, একটা ঠান্ডা জলও কিনা খাওয়ায়নি, কী অবস্থা। ঠিক আছে দেখা যাক কী খায়, কিছু খাওয়ারও পাচ্ছি না, যদি পাই তাহলে খাবো, খেয়ে বাড়ি যাবো। ঠান্ডা এনেছে, চাউ খাওয়া চাল, চিকেন চাউ, আর ও একটা ঠান্ডা আনলো। খাওয়া হয়ে গেছে, এবারে হাঁটছি বাড়ি। বাড়ির দিকে গাড়ি আসেনি এখনো, তাই রাস্তায় বলে হেঁটে চলো, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন আছি রাসবিহারী, রাসবিহারীতে আছি। একটা ট্রাফিক পার হলাম, আর একটা ট্রাফিক ক্রস করবো, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গল্প শোনাচ্ছি আর ও দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে থেকে কোনো বাস টাস কিছু নেই, রাস্তা ক্রস করবো, বাস নেই কিছু নেই। হয় যে কিছুক্ষণ পরে বলছে হয় চলো চলো রাস্তা পার হই, আমি বলি বলে তুমি গল্প করছো আমার ভালো তো, তুমি গল্প শুনছো, আমার তো কোনো দোষ নেই। বাইরে বেরোলে খুব মজা লাগে, বলো কেমন লাগছে? ঠিক আছে এবারে বাসের জন্য অপেক্ষা করছি, একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, বাস আসবে, বাসে উঠে পড়বো আমরা। সন্ধ্যেবেলা কলকাতার রাস্তা তোমাদের সাথে শেয়ার করি। ট্রাফিক জ্যাম আছে, গাড়ি লাগিয়েছে, ট্রাফিক ছেড়ে দিয়েছে, কলকাতা এটাই প্রবলেম, ট্রাফিকের খুব প্রবলেম। এখন তো ও কম, কিন্তু পুজোর সময়, বাপ রে বাপ, পুজোর সময় মনে আছে পুষ্পাদির সঙ্গে গেছিলাম, এক ঘন্টা ট্রাফিক জ্যাম, পাক্কা এক ঘন্টা, বেশি বঞ্চ কম নয়, এত ট্রাফিক জ্যাম হয়েছিল। দেখে আমরা আর শপিং করতে পারলাম না, আমরা ঘুরে চলে এলাম। তো ভাবলাম আমরা যেখানে গিয়েছিলাম ধর্মতলা গিয়েছিলাম মনে হয়, তখন এখানে থাকতাম না, তখন আমরা অন্য জায়গায় থাকতাম, আমতলাতে থাকতাম। ব্যাগে ঘুরে চলে এসেছি, অনেকটা লেট হয়ে যাবে বলে, বাস আসছে মনে হয়, দেখি। আমাদের বাস না, বাস আসছে, বাড়ি গিয়ে আবার কথা। হ্যাঁ ফ্রেন্ডস চলে এসেছি, সাড়ে 8টার সময় বাড়ি আসছি, এখন বেজে গেলো 10টা। এসেই ঘর দর ঝাঁট দিয়ে
মটর সিদ্ধ করতে বসালাম, তারপরে ছিলে মশলা করা, তারপরে ঘুগনি বানিয়ে নিয়েছি। তোমরা যারা আগে থেকে আমার ব্লগ দেখছো তারা জানো যে আমাদের ঘুগনি হলে মানে মটরের তরকারি হলে আমাদের রুটি রুটি কিছু করি না, মুড়ি খেয়ে নিই, মুড়ি খেয়ে নেব। তো কাজ করতে করতে তার মধ্যেখানে দিদি ফোন করেছিল, আমার দিদির সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল। তো এখনও ড্রেস ফ্রেস কিছু ছাড়তে পারিনি, এসেই রান্না করতে ঢুকে গেলাম। তো সুব্রত এখন জিনিস গোছা ব্যাগ গোছাচ্ছে, তখন থেকে ও বসে বসে মজা নিচ্ছিল, একটু হেল্প করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যেত, কিন্তু হেল্প করেনি আমাকে, কি করব। এবারে ও ব্যাগ গোছাচ্ছে, এটা ওর ব্যাগ, ওর জামা কাপড় নিয়ে যাবে, আর আমার ব্যাগটা গোছাতে এখন বাকি আছে, দেরি হবে। তো তার আগে দেখিয়ে দিই আমি মার জন্য কী কী কিনলাম। মা বললো ভালো শাড়ি নেবে না, পুজোর সময় ভালো শাড়ি নেবে, এবং সায়া ব্লাউজ বলেছিল, শুধু সায়া ব্লাউজকে দেওয়া যায়, তার জন্য কোনো একটা সুতির শাড়ি নিয়ে আর সায়া ব্লাউজ নিয়েছি। এই ব্লাউজটা মায়ের জন্য নিয়েছি, আর আমার বালিশের ওয়ার ফেটে গেছে, কিচ্ছু নেই বালিশের ওয়ার, ওইটা দেখে লাভ নেই, কিচ্ছু নেই, তার জন্য দুটো বালিশের ওয়ার নিয়েছি। এটা একটা এতটা খাস লাগেনি, কিন্তু আর সেরকম পছন্দ হলো না, কিন্তু এর থানটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে, তাই জন্য নিলাম একটা নতুন একটা ওয়ার দেখলাম, নতুন ছাপ, থানটা খুব সুন্দর, দুটো নিয়েছি। আর কিনলাম কিছু আছে আমার দিদির মেয়ের জন্য, একটা জামা নিয়েছি, সাত বছর বয়স, জানি না ছোটো হবে কি, একটু গোলমুল আছে, ছোটো হবে কি বড়ো হবে বুঝতে পারছি না, বড়ো তো হবেই না, আমার বড়ো মনে হচ্ছে ছোটো হয়ে যাবে। এই জামাটা এই পর্যন্ত আর কিছু নেই। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দশটা বেজে গেছে, এখানে শেষ করছি। আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর বেশি কিছু বলবো না, আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।